আজকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি শর্মিলা ফেরদৌস, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদেরকে মাইটোসিস, কোষ বিভাজনের গুরুত্ব এবং মিয়োসিস এই দুইটা পার্ট তোমাদের আলোচনার বাকি ছিল, এই দুইটা পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। মাইটোসিসের গুরুত্ব, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে একটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন এবং পরিমাণগত ভারসাম্য কি হয়? রক্ষিত হয়। ফলে বহুকোষী জীব কি হয়? বহুকোষী জীবগুলো দৈহিক বৃদ্ধি ঘটে। বহুকোষী জীবের কি হয়? দৈহিক বৃদ্ধি ঘটে। এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে কি হয়? বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। বহুকোষী জীব একটি মাত্র কোষ, জাইগট, যা একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের জীবন শুরু হয়। এই জাইগট যখন বিভাজিত হয় কিসের মাধ্যমে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি দেহে পরিণত হয়। একটি মানব দেহে বা যে কোনো একটি প্রাণীর দেহে কি হয়? পরিণত হয়। অথবা জীবনটা শুরু হয়, প্রতিটি বহুকোষী জীবের জীবন শুরু হয় কিসের থেকে? একটি মাত্র কোষ, সেটা হলো জাইগট। এই জাইগট থেকে, একটি মাত্র কোষ থেকে জীবের জীবন শুরু হয়। পরে মাইটোসিস বিভাজনের মাধ্যমেই এই কোষটা, এই একটা কোষ বহুকোষী জীবে পরিণত হয়। এরপরে দেখো যে জননাঙ্গ তৈরিতেও কি হয়? মাইটোসিস, জননাঙ্গের বৃদ্ধিতেও মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ। এরপরে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ। কোন স্থান কেটে গেলে বা ক্ষত হলে, যে কোনো প্রাণী কোনো স্থান যদি কেটে যায় কিংবা ক্ষত হয়, তাহলে সেটাও কি হয়? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষত স্থান কি হয়? পূরণ হয়। তাহলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হয়? আমাদের ক্ষতস্থান সেগুলো পূরণ হয়। সব কিছু স্বাভাবিকতার মধ্যেও কিছু কি থাকে? অস্বাভাবিকতা থাকে। এই মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে, একটা কোষ বিভাজন, একটা কোষ থেকে যে দুইটা কোষ হয়, এই বিভাজনের নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে তখন কি হবে? অনিয়ন্ত্রিত হয়ে যাবে। তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দেখেছো প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাসের দুটো জিন আছে, E6 এবং E7। এই E6 এবং E7 জিনটা কি করে? এই যে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন অণু আছে, এই প্রোটিন অণুগুলোকে কি করে? সরিয়ে দেয়। প্রোটিন অণুগুলোকে সরিয়ে দিয়ে এই প্যাপিলোমা ভাইরাস কি করে? দুইটা জিন E6 এবং E7 এই কোষ বিভাজনটাকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে থাকে। এখানে একটা থেকে দুইটা হওয়ার কথা, এখানে কোষ কি করে? অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফলে কিসের সৃষ্টি হয়? টিউমারের সৃষ্টি হয়। আর টিউমার থেকে তখন কিসের সৃষ্টি হয়? ক্যান্সারের সৃষ্টি হয়। তাহলে মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে, এবং মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে এই বইয়ের মধ্যে অনেক বিশদভাবে আলোচনা করা আছে। আমার অনুরোধ রইল তোমরা এই মাইটোসিসের গুরুত্বটা ভালোভাবে পড়বে এবং যত সম্ভব বুঝে পড়বে। বুঝে পড়লে অবশ্যই মুখস্থ হবে, মুখস্থের জন্য পড়বে না, বোঝার জন্য পড়বে। তাহলে কি হবে? তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে মাইটোসিস কোষ বিভাজন। এরপরে আসতেছে মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? মিয়োসিস যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন
বলে তাহলে একটি কোষ থেকে কয়টি কোষ হবে চারটি কোষ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে দুটি চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে এখন দেখ মিয়োসিস কোষ বিভাজন দুইটা ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে মিয়োসিস প্রথম ধাপকে বলা হয় মিয়োসিস ওয়ান আর দ্বিতীয় ধাপকে বলা হয় মিয়োসিস টু মিয়োসিস কোষ বিভাজন দুইটা ধাপে সম্পন্ন হয় মিয়োসিস ওয়ান এবং মিয়োসিস টু প্রথম ধাপে এখানে আমরা কি জানি আমরা বহুকোষী জীবের একটি ডিপ্লয়েড মানে টুয়াইজেন প্রথম বিভাজিত হয় তখন কি হয়ে যায় কোষগুলো এন মানে হ্যাপ্লয়েড পরে যে আবার বিভাজিত হয় তখন আবার কি হয়ে যায় এন এই যে মিয়োসিস প্রক্রিয়াটা প্রথম ধাপটায় মিয়োসিস বিভাজনের প্রথম ধাপে কি হয়ে যায় ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হয় পরের যে ধাপটা এটা হুবহু মাইটোসিসের মতো মাইটোসিস কোষ বিভাজন যেভাবে হয় মিয়োসিসের দ্বিতীয় ধাপটা হুবহু মাইটোসিস বিভাজনের মতো আমরা কি জানি মানব দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে 23 জোড়া তাই না 23 জোড়া ক্রোমোজোম তার মানে 46টা ক্রোমোজোম থাকে এর মধ্যে 22টা হলো কি 22 জোড়া হলো অটোজম 22 জোড়াকে বলা হয় অটোজম এবং এক জোড়া হলো কি সেক্স ক্রোমোজোম তাই না তাহলে এই 23 জোড়া ক্রোমোজোম যখন বিভাজিত হয় তখন এখানে এন মানে এখানে 23টা হবে এখানেও কি হবে 23টা হবে পরে এটা যে আবার বিভাজিত হবে এটা আবার কি হবে 23টা এখানে 23 এখানে 23 এখানে 23 23টি করে মিয়োসিস বিভাজনে একটা প্রশ্ন থাকে তোমাদের মিয়োসিস বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয় মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এই যে দেখো একবার এই যে আরেকবার নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক হয়ে যায় সে কারণে মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় তাহলে আমরা কি বলতে পারবো যে মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয় এবং ক্রোমোজোমের বিভাজন হয় একবার সেই কারণে মিয়োসিস বিভাজনে অপত্য ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় আর সেই কারণে মিয়োসিসকে কি বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় এখন দেখো মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে মিয়োসিস কোষ বিভাজন ঘটে এক ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে আর দুই হলো হ্যাপ্লয়েড জীবে হ্যাপ্লয়েড জীবে জাইগোট ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিয়োসিস বিভাজন ঘটে কারণ আমরা কি জানি আমরা ডিপ্লয়েড জীব এই ডিপ্লয়েড জীব যখন বিভাজিত হবে এই টুয়াইজেন বিভাজিত হয়ে কি হবে চারটা কোষ উৎপন্ন হবে তাই না এখানেও এন এখানেও এন হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে এইগুলো হলো জনন কোষ মানে স্ত্রী জনন ক্রোম জনন কোষ ক্রোম গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তাই না এখানে গ্যামেট উৎপন্ন হবে এখন দেখো এই একটা গ্যামেট মনে করো এইটা
গ্যামেট এটা পুরুষ গ্যামেট তাহলে দুইটা গ্যামেট মিলে কি হবে একটা ডিপ্লয়েড জাইগট উৎপন্ন হবে ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট মিলে একটা ডিপ্লয়েড জাইগট উৎপন্ন হবে মানে হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট এবং হ্যাপ্লয়েড মেল গ্যামেট মিলে উৎপন্ন হবে জাইগট ডিপ্লয়েড জাইগট এখন যদি এইটা যদি মিউসিস কুলবিভাজন না হতো তাহলে কি হতো এই মিউসিস কুলবিভাজন না হলে দেখা যেত কি আমাদের গ্যামেট উৎপন্ন হতো টোয়াইজেন তার সাথে আবার হতো টোয়াইজেন তাহলে দেখা যেত কি ফোর এন হয়ে যেত তাই না ফোর এন হলে সমস্যা হতো কি আমাদের যে এটা বৈচিত্র্যটা কি হয়ে যেত থাকতো না প্রাণী বৈচিত্র্যটা থাকতো না একটা আমাদের মূলত আমরা হলাম ডিপ্লয়েড জীব তাই না ডিপ্লয়েড জীবটা যদি ফোর এন হয়ে যেত তাহলে জীব বৈচিত্র্যটা কি হয়ে যেত জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যেত প্রাণী বৈচিত্র্য কি হয়ে যেত নষ্ট হয়ে যেত মানুষ আর মানুষ থাকতে পারত না সুতরাং সেই কারণে এই মিওসিস কুলবিভাজনটা এই আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ক্রিয়েটিভিটি বলতে পারো কারণ এটা না হলে আমরা কি করতাম আমাদের অস্তিত্ব থাকতো না আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতাম মানুষ আর মানুষ থাকতে পারত না সেই কারণে মিওসিস বিভাজনটা ডিপ্লয়েড জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেওয়া আছে কি হ্যাপ্লয়েড জীবের যাই হবে আমরা জানি হ্যাপ্লয়েড জীব মানে কি মানে হলো দুই প্রস্থি ক্রোমোজোম বা দুই প্রস্থ ক্রোমোজোম মানে জোড়ায় জোড়ায় থাকবে এভাবে থাকবে আর হ্যাপ্লয়েড মানে হলো এক প্রস্থি ক্রোমোজোম মানে একটা থাকবে ডিপ্লয়েড মানে হলো দুই প্রস্থি ক্রোমোজোম আর হ্যাপ্লয়েড মানে হলো এক প্রস্থ ক্রোমোজোম এই ডিপ্লয়েড ক্রোমোজোমে থাকবে দুইটা করে এবং হ্যাপ্লয়েড মানে জোড়ায় জোড়ায় থাকবে আর হ্যাপ্লয়েড ক্রোমোজোমে থাকবে একটা করে তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে যদি মিওসিস কুলবিভাজন না সরি হ্যাপ্লয়েড জীবের জাইগোটে যদি মিওসিস কুলবিভাজন না হতো তাহলে কি হতো দেখো হ্যাপ্লয়েড জীব থেকে যখন মিওসিস জাইগোট উৎপন্ন হয় এই জাইগোট হয়ে যায় কি এন ইউ এন সমান সমান হয়ে যাবে টুয়েলভ এন কিন্তু হ্যাপ্লয়েড জীব কি সাধারণত আমরা জানি কি এরা এন মানে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে এদের জায়গাতে হয়ে যায় কি টু এন সংখ্যক হ্যাপ্লয়েড জীব এদের যে নেচার এরা বলতো এদের ওভাবে হতে হবে কি এন সংখ্যক ক্রোমোজোম যেহেতু ক্রোমোজোম এখানে টু এন সংখ্যক তাহলে এদের অস্তিত্ব কি হচ্ছে না টিকে থাকতে পারছে না কারণ এদের দরকার হবে এদের দেহটা এন সংখ্যক মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দিয়ে গঠিত তাহলে এই কারণে এই যে মিওসিস বিভাজনে এই জাইগটটাকে কি করা হয় মিওসিস বিভাজিত হয় জাইগটটা কি হয় মিওসিস বিভাজিত হয় মিওসিস বিভাজনের ফলে তখন তার আবার কিসে পরিণত হয় হ্যাপ্লয়েড জীবে পরিণত হয় একমাত্র মিওসিস বিভাজনের কারণে এরা হ্যাপ্লয়েড জীবে পরিণত হয় মিওসিস বিভাজন যদি না ঘটতো তাহলে হ্যাপ্লয়েড জীবটা কি হয়ে যেত ডিপ্লয়েড হয়ে যেত আর ডিপ্লয়েড হয়ে গেলে এদের অস্তিত্বটা থাকতো না টিকে থাকতো না সেই কারণে হ্যাপ্লয়েড জীবে কি হয়ে যায় জাইগটে হ্যাপ্লয়েড জীবে জাইগটে কি হয় মিওসিস বিভাজন হয় এবং ডিপ্লয়েড জীবের কিসে হয় জনন মাতৃকোষে মাতৃজনন কোষে ডিপ্লয়েড জীবের হয় মাতৃজনন কোষে মাতৃজনন কোষে এবং হ্যাপ্লয়েড জীবের হয় জাইগটে তাহলে মিওসিস বিভাজনটা আমরা বুঝতে পেলাম মিওসিস বিভাজনে কি হয় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় এই কারণে মিওসিস বিভাজন
विभाजन के राशमूलक विभाजन মিয়োসিস বিভাজন কত প্রকার মিয়োসিস বিভাজন দুই প্রকারের দুইটা ধাপে হয় একটা হলো মিয়োসিস ওয়ান আর একটা হলো মিয়োসিস টু আর মিয়োসিস বিভাজন সাধারণত ঘটে দুইটা একটা হলো ডিপ্লয়েডিভের মাতৃজনন কোষে আর একটা হলো হ্যাপ্লয়েডিভের জাইগোটে তাহলে হ্যাপ্লয়েডিভ কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলতে কি বুঝো ডিপ্লয়েড ক্রোমোজোম বলতে কি বুঝো মিয়োসিস কাকে বলে মিয়োসিস কয়টা ধাপে সম্পন্ন হয় এগুলো সম্পর্কে এগুলো একটু ভালোভাবে তোমরা বাসায় পড়ে নেবে তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।